মাধ্যমিক পাশ করে নিজেদের স্কুলে উচ্চ মাধ্যমিকে ভর্তির সুযোগ পাচ্ছে না ধলাই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। আর এতেই ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের ভেতরে থাকা অবস্থায় ছাত্রছাত্রীরা গেটের বাইরে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। ছাত্রছাত্রীরা জানায়, তারা এই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পাশ করেছে, কিন্তু ভর্তি থেকে তারা বঞ্চিত। তারা বলে, স্কুলে প্রায় 150 জন ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হয়নি। এদিন তারা তাদেরকে স্কুলে ভর্তির সুযোগ করে দেওয়া হোক বলে জোরালো দাবি জানায়। তুমি এখন এডমিশন চাওনি? তোমরা কতজন ছাত্র হইবা? এখন তোমার দাবি কিটা? তোমরা ওই স্কুল মানে সুরত থেকে ওই স্কুলের স্টুডেন্ট নেই? এখানে পড়লাম কিন্তু আমরা এডমিশন পাইলাম না। বারা স্কুল থেকে আইয়া এডমিশন হল, আপনার কোনো চান্স দেয় না, ওর ডেস্ক বেঞ্চ নাই, এরপরে আপনার পরিচার নাই, টিচার নাই, কোনো চিন্তা নাই। বারা ছাত্র আইয়া এডমিশন হয়ে যার গিয়ে আপনার কোনো পারমিশন নাই আমরা স্কুলে ভর্তি হওয়ার। আমার 46% তারারও এডমিশন হল না, আপনারও এডমিশন হইতে দেয় না, ওর সিট নাই, বেঞ্চ নাই। আমরা ঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি।